এই সৎসঙ্গ সম্পর্কে এর আগেও আমি বলেছি আবার বলছি সৎসঙ্গ এবং সৎসঙ্গী সম্পর্কে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সংজ্ঞা সমীক্ষায় একটা গ্রন্থ সেখানে বলছেন সতে সংযুক্তির সহিত তৎগৌতি সম্পন্ন যারা তারাই সৎসঙ্গী আর তাদের মিলন ক্ষেত্র হচ্ছে সৎসঙ্গ এর মধ্যে একটা মেনশন করা আছে ইনভার্টেড কমা এই সৎ কথাটি এলো অস্ধাতু থেকে অশব্দের অর্থটা হচ্ছে আমার মধ্যে যে অস্তিত্ব আছে তাহলে এই অস্থি আমরা শত বলি অস্থি বৃদ্ধি আমার এই অস্তিত্বের মধ্যে তিনি আছেন সেই পরম পুরুষ আছেন সুপ্তভাবে সে ঠাকুর আছেন তাই ঠাকুর বললেন তোমার ঠাকুরত্ব না জাগলে কেউ তোমার কেন্দ্রও নয় ফাঁকি দিলে পেতে হবে তা তাহলে আমার মধ্যে যে ঠাকুরত্ব আছে তাই প্রত্যেকে একটা ক্ষুদে ভগবান এইটাকে যখন আমরা ব্যপ্ত করব তখন আমরা একটা পূর্ণাঙ্গ ভগবান হয়ে উঠবো কিন্তু যিনি পুরুষোত্তম যিনি পেরিত পুরুষ তিনি কিন্তু তার সেই ঐশী নিয়ে তিনি সরাসরি অবতরণ করেন তিনি সমস্ত কিছু জেনেই কিন্তু জন্মগ্রহণ করেন সেই জন্য পুরুষোত্তমের আট মাসেরই বা ব্যাপারটা কী আর আশি বছরের ব্যাপারটাই বা কী জিনিসটা কিন্তু একই ব্যাপার হয়ে যায় তিনি আট মাসে যেগুলো করেন আশি বছরেও সেটাই সেই তার লীলা করেন তার কিন্তু পরিবর্তন হয় না অন্যান্য জনের কিন্তু পরিবর্তন হয় এইখানেই হচ্ছে পুরুষোত্তমের মহিমা এবং তিনি কি করেন তিনি অসতেরও প্রশ্রয় দেন না সত্যকে প্রতিষ্ঠা করার জন্য তিনি যা যা করার দরকার তাই তাই করা তাই তাই তিনি করেন আমরা দাপর যুগে দেখতে পাব সেই যুগে যেটা দরকার ছিল সেটা কিন্তু তিনি করেছেন তাহলে আমরা যে যুগের মানুষের প্রয়োজনে তিনি জন্মগ্রহণ করেন সত্যে শ্রীহরি তেতায় রাম ধাপরে শ্রীকৃষ্ণ নব ঘনশ্যাম কলিতে শ্রী গৌরাঙ্গরূপে পতিত পাবন শ্রী রামকৃষ্ণ রূপে তিনি নরনারায়ণ অনুকূল রূপে তিনি পুরুষোত্তম সুন্দর অপরূপ প্রিয়তম তাহলে এই যুগের মানুষে তিনি আসেন গীতাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন ধর্মের যখন গ্লানি হয় ধর্মের যখন অভ্যুত্থান হয় তখন আমি যুগে যুগে নানা নামে আবির্ভূত হই পাপীদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতকারীদের দমন করার জন্য শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন ধর্ম যখন বিপাকি বাহনে ব্যর্থত্তে ধায় প্রেরিত তখন আবির্ভূত হন পাপি পরিত্রাণ পায় তাই এই পাপীদের পরিত্রাণ করার জন্য তিনি যুগে যুগে এসছেন তিনি লোকপালি তিনি সবাইকে পূরণ করেন তাই সবার পূরণ করেন যিনি তার মুখে বেদের বাণী তা ব্যাপারটা হচ্ছে যে তিনি সবাইকে পূরণ করছেন তিনি আপ্রিয়মাণ বৈশিষ্ট্য পালি তাকে বলা হয় ইজ এ ফুলফিলার অফ দি বেস্ট তিনি প্রত্যেকের তার বৈশিষ্ট্য অনুযায়ী তাকে পূরণ করছেন কিন্তু সেই বৈশিষ্ট্যটাকে আমার যে বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যের যখন স্ফুরণ হবে কি করে স্ফুরণ হবে এই বৈশিষ্ট্যের স্ফুরণ তখনই হয় যখন আমরা তার নীতিবিধানগুলো আমার জীবনে পরিপালন পরিপোষণ পরিরক্ষণ পরিবর্ধন করে আমরা চলতে পারব তখন সেই তার ছল আশীর্বাদ আমার মধ্যে বর্ষিত হবে এইগুলো যদি আমরা না করি আমরা পাব না তাই ঠাকুর বললেন না করে যে পেতে চায় দুঃখতার পিছে ধায় কড়াই পাওয়ার জননী তাই আমরা করব এই যে আমাদের একটু আগে আলোচনা হচ্ছিল সব করছিল ইষ্টভীতির ব্যাপারগুলো এই ইষ্টভীতিটা আমরা কখন করব এবং কখন আমরা ঘুম থেকে উঠবো ঠাকুর বলছেন অরুণষার আগেই করিস রাত্রিশ শয্যার সকল ত্যাগ ওই রাগেরই অনুরাগে করিস ইষ্টভীতির জাগ তাহলে অরুণা মানে আমাদের সূর্য ওঠার অন্ততপক্ষে পক্ষে আধ ঘন্টা চল্লিশ মিনিট আগে আমরা উঠে আমরা নাম ধ্যান করব এমরা ইষ্টভীতি করব। কারণ এই ইষ্টভীতিটা একটা যোগ্য এই ইষ্টভীতির পালনের মাধ্যম দিয়ে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমার পুরুষোত্তম তাকে জানা যায় সেই জন্য তিনি একটা বাণীতে বলছেন ইষ্টে চেতন ব্যক্তিত্বটা মন্ত্র চেতন মন ইষ্টভীতে দীক্ষা চেতন সেবায় চেতন ধন চেতন ব্যক্তিত্বটা মানে আমার ব্যক্তিত্বটা যদি আমার ইষ্টে চেতনাময় হয়ে ওঠে আমার মধ্যে তার ঘটবে কথায় চালচলনে বাক্যে সমস্ত কিছু আছে সেই জন্য তিনি আবার আর জায়গায় বলছেন যেই আচরণ বাক্যকর্ম বাঁচা বাড়ার উৎস হয় তাকেই জানিস ধর্ম বলে নইলে ধর্ম কিছুই নয় তাহলে যে আচরণ এবং কর্ম একটা পট করে একটা বাজে কথা বলে দিলাম আন্দেজে সমস্ত কিছু বলে দিলাম এগুলো কিন্তু ঠিক নয় সেই জন্য শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন একটা জায়গায় যা তুমি জানো না সে বিষয়ে কাউকে উপদেশ দিতে যেও না সেজন্য আগে আমাকে জানতে হবে যে মানুষটা বলল কি না তাকে খোঁজ নিতে হবে আর পট করে একটা কথা বলে দিলাম বাস তাইলে মানুষের সমস্ত কিছু তার সেন্টিমেন্টে লেগে যাবে একটা বাচ্চা ছেলেকেও তার একটা সেন্টিমেন্ট আছে প্রত্যেকের একটা সেন্টিমেন্ট আছে এখানে যদি আঘাত দেওয়া হয় তাহলেই কিন্তু মুশকিল আছে সেই জন্যে আমাদের সমস্ত কিছু জানার ব্যাপার বুঝার ব্যাপার এগুলো জানতে হবে তাহলে কিন্তু আমাদের ইষ্টস্ফোরণ হবে মন্ত্রচেতন মন এই যে আমরা আমরা প্রার্থনা করছি মানস আবৃতি আবৃত্তি সংস্কৃত থেকে আমরা মৈথিলি ভাষা থেকে আরম্ভ করে সমস্ত কিছু যেগুলো আমরা বলছি এর মাধ্যম দিয়ে আমাদের কি হয় আমাদের মনটাকে পরিত্রাণ করে আর যখনই মনটাকে পরিত্রাণ করে মনটা যখন শান্ত হয় মনটা যখন পবিত্র হয় তখন তার সেই অজচ্ছল আশীর্বাদ এবং তার নাম ধ্যান দুটুই হয় কারণ ঠাকুর একটা জায়গায় বলছেন নামে মানুষকে তীক্ষ্ণ করে ধ্যানে মানুষকে স্থির এবং গ্রহণ করার ক্ষমতাটা জন্মায় তাহলে এই নাম ধ্যানটা আমরা কখন পাচ্ছি এই নামধানটা আমরা যদি ঠিকমতোভাবে আমরা করি ওই নাম করতে করতে যদি আমি ঘুমিয়ে পড়ি তাহলে কিন্তু নাম করা হয় না নাম করতে হবে খুব ভালোভাবে যেটাতে আমার নাম করলে আমার সেই মস্তিষ্কের যে কোষগুলো আছে সেগুলো আমাদের স্টিমুলেট হয় আর কি হয় বুদ্ধির বিকাশ ঘটে আর কি হয় না আমাদের এই ধৈর্য সহ্য এগুলো আমার গুণগুলো থাকে সেই জন্যে আমাদের এগুলো করা দরকার সেই জন্য নামধ্যানের এতটা প্রয়োজন আছে ইষ্টভীতে চেতন এই ইষ্টভীতির মাধ্যম দিয়ে আমাদের দীক্ষা চেতনা লাভ হয় তার কারণ আমরা প্রথমে সেই প্রভুর কাছে বসলাম প্রভুর কাছে বসে আমরা সেই প্রণাম মন্ত্রটা বললাম প্রণাম মন্ত্রটা বলে আমরা একটু নাম ধ্যান করলাম নাম ধ্যান করার পর আমরা কি করলাম আবার প্রণাম মন্ত্রটা বলে আমরা সেই শত অনুজ্ঞাটা পাঠ করলাম শত অনুজ্ঞাটা পাঠ করার পর আমরা ইষ্টভীতি করলাম এর মাধ্যম দিয়ে নাম ধ্যান স্মরণ মনন সমস্ত কিছু হল এর মাধ্যম দিয়ে তাই এই ইষ্টভীতির মাধ্যম দিয়ে আমার চেতনা লাভ হয় প্রতিদিন একটা রিনুয়াল হয় অনেকে প্রশ্ন করেন ইষ্টভীতি আপনি করেন এই কিছুদিন আগে আমাকে জিজ্ঞেস করছিল আমি ইষ্টভীতি করি কি না ইষ্টভীতি কিভাবে পাঠানো হয় সেটা জিজ্ঞেস করছিল যাই হোক সেটা জিজ্ঞেস করতেই পারে অনেক মানুষ তো ব্যাপারটা হচ্ছে যে ইষ্টভীতিটা আমি করব আমার জন্য করব এই ইষ্টভীতিটা আমার জন্য তার কারণ আমার এই প্রভু যার সঙ্গে আমার যুগ যুগান্তের সম্পর্ক যিনি আমার ইহ জীবন এবং পরজীবন ইষ্ট তোমার দাঁড়িয়ে আছেন জীবন ভূমির পারে ও পারে আপন করে নে তার তুই কর্ম আচার ব্যবহারে তাহলে তিনি আমাকে যে জীবন দান করেছেন সুস্থভাবে যাপন করেছেন জীবন দান করেছেন তার সেখানে তার উদ্দেশ্যে আমরা ইষ্টভীতি করব। যেমন শেষ ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র বলছেন মা যেমন তার নিজে হাতে ছেলেপিলের যত্ন করে তাই ছেলের উপর অত অশ্রদ্ধা আছে না তাই অত ভালোবাসা গুরু সেবা নিজ হাতে করলে অহংকার পাতলা হয় অভিমান দূরে যায় গুরুই ভগবানের সাকার মূর্তি অ্যাবসুলেট গুরুকে আমার বলে ভাবতে হয় মা বাপ পুত্র ইত্যাদির লোকের কথা যেন সেই গুরু সেবার মাধ্যম দিয়ে তাকে আমরা জানতে পারি তিনি যেন আমার একজন পরিবারের সদস্য আজকে আপনারা জানেন শিবাজি একজন দুষ্কৃত ব্যক্তি ছিলেন আমাদের তার আগের লাইফটা শিবাজির কিন্তু তিনি গুরুদা গুরু রামদাসকে ধরে তিনি তার সমস্ত কিছু ত্যাগ করে সেই গুরু রামদাসের চরণে তিনি সমর্পণ করেছিলেন সেই গুরুদাস গুরু রামদাস তাকে বলেছিলেন ঠিক আছে আমার তুমি প্রতিভু হয়ে তুমি এই রাজ্য চালাও তাহলে যারা গুরুকে বরণ করে যারা গুরুকে প্রভিডেন্ট করে যারা ইষ্টভীতি করে এই ইষ্টভীতিটা আগে ছিল এখন আছে পরে থাকবে আমাদের বৈষ্ণবশাস্ত্রে বলছেন জীবে দয়া নামেরুচি বৈষ্ণব সেবন ইয়া ছাড়া মুক্তি নাই সন সনাতন আমাদের খ্রিস্টানরা বলছেন চাচরেট জেম সাহেব বলছেন দেওয়ার আগে দেওয়ার আবেগ শ্রীরামকৃষ্ণদেব বলতেন আমার জন্য কিছু নিয়ে আসছিস এক খেলি পানও নিয়ে আসতে গুরুর গৃহে এলে গুরুর জন্য এক খেলি পানও নিয়ে আসতে হয় মুসলমানরা জাকাত বলছেন আমাদের সব থেকে বড়ো জিনিস আমাদের যখন অঘ্রায়ণ মাসে যে এটা আমাদের ধান্য ওঠে সে ধান্য নতুন ধান আমরা সেই পরমপ্রভুকে না দিয়ে আমরা খাই না যেটাকে আমাদের নবান্ন বলা হয় নবযুক্ত অন্ন তাকে দিয়ে আমরা খাই সেই যে দেবতারই পুজো করেন এটা মুসলমানদের মধ্যেও আমি দেখেছি যে তারা পায়েস করে মৌজিদে শুক্রবারের দিন দিয়ে তারপর তারা সেটা গ্রহণ করে তাহলে ব্যাপারটা হচ্ছে এইটা কিন্তু ইষ্টভীতি পার্ট অব দি ইষ্টভীতি আমরা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে করি ইষ্টভীতি যে আমরা করি না তা নয় কিন্তু শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র একটা পদ্ধতি বলে দিলেন তিনি বললেন দীক্ষা নিলে জানিস মনে ইষ্টভীতি করতেই হয় ইষ্টভীতি বিহীন দীক্ষা কভুকরে চেতন রয় যতই আসুক আপদ বিপদ যেমনি হোক প্রাণ ইষ্টভীতি আনেই আনে সবার পরিত্রাণ শ্রী শ্রী ঠাকুর অনুকূল অভাব নাই কিন্তু তিনি অত্যন্ত দয়াবান তিনি অত্যন্ত কৃপাবান তাই তিনি আমাদের কাছ থেকে চেয়ে নিচ্ছেন এইটা আমাদের কাছে চেয়ে নিচ্ছেন কেন না আমাদের জীবনটাকে আমাদের এই বিপদ সংকুলের হাত থেকে তিনি রক্ষা করতে চাইছেন তাই বলছেন আবার আর জায়গায় বলছেন ঈশ্বর তোরে বাসেন ভালো স্বার্থ তাতে কী তুই তারে না বাসলে ভালো ছায়ে ঢালা ঘি ঈশ্বর আমাকে ভালোবাসতে চাইছেন তিনি আমাকে দিতে চাইছেন দুহাত ভরে তিনি সমস্ত কিছু দিতে চাইছেন কিন্তু আমি যদি সেই হতভাগ্য আমার জীবন হয় আমি সেটা কিন্তু নিতে পারবো না আমার সে হাত থেকে কিন্তু পড়ে যাবে তাই তিনি আমাদের অত্যন্ত ভালোবাসেন তাই তার এই ভালোবাসার দান হিসাবে আমরা তাকে যতটুকু দিতে পারব সেই প্রেম নিংড়ানো ভালোবাসা সেই ভালোবাসাটুকুও যদি দিতে পারি এটার মাধ্যম দিয়ে আমাদের জীবনটা তরতাজা হয়ে ওঠে আমাদের জীবনটা ভরপুর হয়ে ওঠে আজকে দেখুন আজকে যারা গুরুকরণ করেনি তাদের জীবনে কী দুর্বিষহ ঘটনা ঘটে গেছেন আমাদের রাণা প্রতাপ সিংয়ের নাম আপনারা জানেন তিনি একজন বিশাল সাম্রাজ্যের অধিকারী ছিলেন সেই রাণা প্রতাপ সিংয়ের কিন্তু কোনো গুরু ছিল না তার জীবন আদর্শ ছিল না তার আইডিয়াল ম্যান ছিল না তার জন্য তাকে তিনি যুদ্ধে কখনো তিনি যুদ্ধে জয়লাভ করতে পারেননি তিনি তার সাম্রাজ্যকে ধ্বংস করে দিয়েছিলেন তার কারণ আমাদের জীবনে যদি আদর্শ থাকে আমাদের প্রত্যেকের জীবনে দেখবেন আদর্শ আছেন আমি একটু আগে শিবাজির কথাটা বললাম যে একটা ছোট্ট রাজ্যের একটা জায়গিরদারের ছেলে যিনি সেই গুরুকে ধরে তিনি এত বড় হয়েছেন তাই আমাদের জীবনে গুরু আমাদের প্রধান এবং শ্রেয় স্বামী বিবেকানন্দের কথা যদি আমরা চিন্তা করি তিনি একটা জায়গায় বলছেন যে যারা এই বাজনা বাজাচ্ছেন যারা এই বিহূল বাজাচ্ছে তাদের থেকে তিনি লক্ষ লক্ষ হাজার হাজার স্বামী বিবেকানন্দ তৈরি করতে পারেন তিনি কিন্তু বলছেন আমি তার গ্রন্থে পড়েছি তাহলে ব্যাপারটা হচ্ছে তিনি সমস্ত সৃষ্টি করতে পারেন তাহলে তিনি সেই গুরুর মহিমাটা বুঝেছিলেন তা যারা গুরুর মহিমা বুঝতে না পারবে আর বুঝার জন্যই আমাদের এই নাম ধ্যান এতটা সাধনা এতটা দীক্ষার প্রয়োজনীয়তার কথা আছে সেই জন্যে আমরা যখন মন্দিরে আসব আমরা যখন যে গৃহে থাকব। আমরা সে বাড়িতেই থাকি আর আমরা এই যে মন্দিরে আমরা আসি ঠাকুর অনুকূল চন্দ্র থেকে আরম্ভ করে যে আমাদের ইষ্ট দেবতা বা ইষ্ট দেবীর আমরা মন্দিরে যাই না কেন সেখানে কিন্তু আমরা ভক্তি সহ করে যাবো সেখানে গোলমাল করব না সেখানে আমরা চুপচাপ থাকব তার কারণ আমরা যে মন্দিরে যাই তার সেই যে শক্তি সেই ওসি সেটা বিচ্ছুরিত হয় সেটা কিন্তু আমরা যদি বোঝার চেষ্টা না করি তাহলে কিন্তু আমরা নিতে পারবো না তার কারণ এই যে ফ্যানের হাওয়া চলছে এই ফ্যানের হাওয়া থেকে যদি আমি ওই দূরে চলে যাই তাহলে কিন্তু ফ্যানের হাওয়াটা আমি বুঝতে পারবো না সেটা অনুভব করতে পারবো না তাহলে ফ্যানের হাওয়াটা যেখানে থাকে সেইখানে আসতে হয় অর্থাৎ আমরা এই মন্দিরের মধ্যে থেকে যদি আমাদের এই চিন্তাটা বাইরে থাকে তাহলে কিন্তু হবে না সেই জন্যে আমাদের মন্দিরে আসতে হয় আমাদের একটা গান আছে সে গানটা আমি বলছি না গানের কলিগুলো বলছি প্রণামের সময় হল সাগ বাজিল উলুধ্বনি ওই হলোরে দিবসের প্রথম ভাগে তাকে দি সবার আগে উপচয় যা কিছু সব শুদ্ধ মনে ভরে ছুটে আয় তারা তারি পুরুষ নারী ওই যে তারি ডাকে রে দিবসের কাজের শেষে তার কাছে বসরে এসে নামে গানে করো আরাধনা সকল দুঃখ যাবে দূরে সেজন্যে শ্রী শ্রী ঠাকুর অনুকূল বলছেন যেথায় থাকি হোসনা বেহুস করতে সন্ধ্যা প্রার্থনা হবি তাতে কর্ম শক্তি পাবে বর্ধনা যাই হোক আপনাদের প্রত্যেকের আমরা মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম